তিতাস নদীতে মাকড়সার জালের মতো ছেঁয়ে আছে প্লাস্টিক পাইপ সড়কের পাশে গাছের ডালে ঝুলে এসব পাইপ চলে গেছে মানুষের বাসাবাড়ি সহ ছোট ছোট কারখানায়ও আর এসব পাইপে করে চলছে নদী থেকে উদ্গীরন হওয়া গ্যাসের ঝুঁকিপূর্ণ সরবরাহ এমন দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর ইউনিয়নের মূলত তিতাস গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ খননের সময় লিকেজ থেকে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে এতে বাকাইল ছোট বাকাইল মধ্যমপুর ও শ্যামপুর সহ আশপাশের এলাকায় মাটি থেকে নলকূপ নদীর পার ও বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে সেই গ্যাসই ড্রামে সংরক্ষণ করে সরবরাহ করছে প্রভাবশালী চক্র বাসাবাড়িতে সংযোগ প্রতি আদায় করা হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আর কারখানা থেকে এক হাজার টাকা নদী থেকে ফসলের জমি থেকে উঠান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে এখানে বিরাট বড় একটি সিন্ডিকেট এখানে কাজ করছে দীর্ঘদিন যাবৎ এবং যে একটা পাইপ দিয়ে তারা অরক্ষিতভাবে গ্যাসটা বাড়ি বাসা বাড়িতে তারা দিয়েছে এবং আমরা এখানে দেখেছি অসংখ্য এই চুনের চুনের ফ্যাক্টরি হয়েছে যার আসলে এই আবাসিক এলাকার মধ্যে ফ্যাক্টরিটা হওয়ার কথা না আমরা আর আমরা ব্যবহার আছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে বিজিএফসিএল কর্মকর্তারা জানান গেল দশকে উদ্গিরণ হওয়া গ্যাসের চাপ কমায় ঝুঁকির ব্যবহারের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর কথা জানান সচেতন মহল তারা কোন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে না ফলে দুর্ঘটনার সংখ্যা সবসময় থেকে যাচ্ছে যেহেতু একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে আমাদের জাতীয়ভাবে গ্যাস সংকট চলছে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে বিপুল পরিমাণ গ্যাস উদ্গ্রহণ ঘটছে এই গ্যাসটিকে যদি তারা সংরক্ষণের মাধ্যমে বা বিশেষ প্রক্রিয়ায় জাতীয় গ্রিডে দিতে পারত তাহলে রাজস্ব বাক্য অবৈধভাবে গ্যাসের ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমরাও খবর পেয়েছি যে তিতাস গ্যাস থেকে তিতাস নদী থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে মানে যে উদ্গিরণ হচ্ছে সেই গ্যাসটাকে মানুষ বেআইনি ভাবে ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়িতে সরবরাহ করছে এবং কিছু ছোট ছোট কারখানাতেও ব্যবহার করা হচ্ছে তো এই ধরনের অভিযোগ আমরা একটা পেয়েছি ইতিমধ্যে আমাদের নবাগত জেলা প্রশাসক তার সাথে আলোচনা হয়েছে আমরা খুব খুব শিগগিরই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আমরা আশা করছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই ক্ষেত্রে যারা যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করতে পারবো উদ্গিরণ বন্ধে ব্যর্থ হয়ে দু সালে কুপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি আর সে সময় থেকে একটি সিন্ডিকেট উদ্গিরণ হওয়া গ্যাস অনিরাপদ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে সরবরাহ করে আসছে নিউজ ডেস্ক দেশ টিভি